আসসালামু আলাইকুম। আজ আমরা শিখবো ড্রাইভিং আসলে কেমনে টার্ন করতে হয়, লেফট টার্ন রাইট টার্ন দেখবো। ওকে, বললাম আমরা বেরোচ্ছি, রাইট টার্ন করবো। ওকে, আগে দেখবো স্টপ সিগন্যাল, দাঁড়াবো, রাইট সিগন্যাল দেবো ফার্স্ট, তারপরে লেফট রাইট দেখবো কার আসছে কিনা। স্মুথলি ওয়ান একবার হুইল একবার ঘোরাবো, ওয়ান অ্যান্ড হাফ। ওকে, স্টপ স্টপ অলওয়ে। ওকে ওকে, স্টপ অলওয়েতে আমরা করব, যে আগে আসবে, স্টপ অলওয়ে মিনিং যে আগে আসবে সে আগে যাবে। দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে গাড়ি আসছে, আমি আগে আসছি, আমি আগে গেলাম। এখানে স্টপ সাইনে দাঁড়ালাম, লেফট রাইট দেখলাম, রাইট সিগনাল রাইট টার্ন করবো, রাইট সিগনাল দিলাম। এইবার ওয়ান অ্যান্ড হাফ রাউন্ড ঘুরালাম, এইবার লেফট সিগনাল লেফট টার্ন করবো। স্মুথলি জাস্ট লেফট টার্নে হাফ হাফ ওয়ে হুইলটা টার্ন করলাম, হাফ রাউন্ড ঘুরালাম, দেন আমরা এখন লেফট টার্ন, আবার লেফট টার্ন করবো, হাফ ওয়ে হাফ ওয়ে, ওয়ান ওয়ান অ্যান্ড হাফ রাউন্ড আছে। ওকে, স্মুথলি যাচ্ছি। ওকে, এটা খুব ন্যারো রুট, স্লোলি যেতে হবে, মেজারমেন্ট খুবই সুন্দর করে করতে হবে, লেফট সাইড রাইট সাইড গাড়িগুলো দেখে খুবই স্মুথলি যেতে হবে, যাতে রাইট সাইড এবং লেফট সাইড সমান পরিমাণে থাকে। লেফট সাইডে পার্কিং করব এখানে, সিগন্যাল দিলাম। ওকে, ফুল ওভার করলাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।